So, hey guys, what's up? This is Suman and you guys are watching TechnoSuman YouTube channel. So, আজকে যেহেতু সানডে, সরি, কালকে সানডে ছিল, কালকে আমার টেক নিউজ দেওয়ার কথা ছিল কিন্তু কিছু কারণের জন্য কালকে টেক নিউজ গুলো দেওয়া হয়নি। সো আমি আজকে কিছু টেক নিউজ মানে অলরেডি যেগুলো কালকে বেরিয়েছে বা আজ সকালের মধ্যে যে খবরগুলো পেয়েছি আর তার আগের উইকে মানে কালকে যে উইকটা শেষ হলো সেই উইকে সব নিউজগুলো একসাথে আজকের ভিডিওতে দেবো। সরি কালকে ভিডিও আসতে পারেনি, আজকে সবকিছু একসাথে বলে দেবো। সো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে অল করে নিও। সো ২৪ তারিখ ভারতে মোটোরোলার একটা বাজেট স্মার্টফোন লঞ্চ হওয়ার কথা আছে। এটা অলরেডি জাপানের টিইউভি সার্টিফিকেশনে বেশ কিছুদিন আগেই স্পট করা গেছিল আর তখন এই ফোনটাতে দেখিয়েছিল ৬০০০ mAh এর ব্যাটারি রয়েছে। তো এই ফোনটাতে আমার মনে হয় একটা বড় ব্যাটারির সাথে একটা ভালো ফোন বাজেটের মধ্যে মানে ১০,০০০ এর মধ্যে মোটোরোলা এবার আনবে, মোটোরোলা এবার আরো মোটো হয়ে যাবে। ভিভোর বাজেট সিরিজ মানে ভিভোর যে ওয়াই সিরিজটা রয়েছে সেই সিরিজের ফোনগুলো খুব তাড়াতাড়ি ইন্ডিয়াতে লঞ্চ করবে, মেবি সেপ্টেম্বরের শেষের দিকে এই ফোনগুলো লঞ্চ করে যেতে পারে। যার মধ্যে ভিভো Y20 এই ফোনটাতে ৬.৪ ইঞ্চিস এর ফুল এইচডি প্লাস একটা IPS পাঁচোল ডিসপ্লে রয়েছে, প্লাস এটাতে ৫,০০০ mAh এর ব্যাটারি থাকবে, ৮ GB র্যাম আর ফাস্ট চার্জিং এর সাপোর্ট থাকবে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হবে আর মেবি এই ফোনটাতে ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা থাকতে পারে, এখনো শিওর নই আমি। আর এটারই একটা লোয়ার ভার্সন ভিভো Y20 IO লঞ্চ হবে। এই ফোনটাতে প্রায় সিমিলার স্পেসিফিকেশনই থাকবে, এখানে ৩ GB র্যাম থাকবে, আগেরটায় ৪ GB র্যাম ছিল আর সাথে এই ফোনে কোনো রকম ফাস্ট চার্জিং এর সাপোর্ট থাকবে। তো নেক্সট নিউজ হলো OnePlus এর দিক থেকে। OnePlus Nord লঞ্চ হওয়ার পরেই আমি তারপরেই বলেছিলাম এই ইয়ারের মধ্যে OnePlus আরো ৫খানা ফোন লঞ্চ করার কথা আছে, তার মধ্যে একটা OnePlus Nord Lite যেটা ১৫,০০০-২০,০০০ এর মধ্যে হবে আর আরেকটা যেটা হচ্ছে OnePlus 8 যে সিরিজটা বেরিয়েছিল সেই সিরিজের একটা আপগ্রেড ভার্সন মানে OnePlus 8T। এই দুটো ফোন খুব তাড়াতাড়ি মেবি সেপ্টেম্বরের মধ্যেই লঞ্চ করবে। আর OnePlus Nord যেটা লঞ্চ হয়ে গেছে তারই যে লোয়ার ভেরিয়েন্টটা সেটা অনেকগুলো সার্টিফিকেশন অলরেডি পেয়ে গেছে। এই প্রত্যেকটা সার্টিফিকেশনে এই ফোনটার নাম OnePlus Billy হিসেবে দিয়েছে, বিলি এখানে কোড নেম হিসেবে ইউজ করা হচ্ছে, তবে মনে হয় এটাই OnePlus Nord Lite হবে। তো দেখা যাক কি হয়। নেক্সট নিউজ হলো স্যামসাং এর দিক থেকে। এখন অ্যান্টি চাইনা যে সেন্টিমেন্টটা চলছে, স্যামসাং এই সেন্টিমেন্টের খুব ভালো ফায়দা তুলে পরপর ফোন লঞ্চ করে যাচ্ছে। আর এখন যে ফোনটা লঞ্চ করার কথা ছিল স্যামসাং M51, এই ফোনটা সেপ্টেম্বরে লঞ্চ হওয়ার কথা, সেপ্টেম্বরের শেষের দিকে, কিন্তু আমার মনে হয় এই ফোনটা সেপ্টেম্বরের ১০ তারিখের মধ্যেই লঞ্চ করবে, মেবি সেপ্টেম্বরের ১০ তারিখে এই ফোনটা লঞ্চ হতে পারে। তবে এই ফোনটা বিলো ২০,০০০ হবে বলে আমার মনে হয় না, কারণ এই ফোনটার দাম ২১,০০০-২২,০০০এর কাছাকাছি হতে পারে, কারণ M31S এই ফোনটার দাম প্রায় ২০,০০০ টাকা ছিল, তো এই ফোনটার দাম অবভিয়াসলি তার চেয়ে বেশি হবে, মেবি ২২,০০০ বা তার চেয়ে একটু বেশিও হতে পারে। তবে এই ফোনটার একটা ভালো খবর হলো এই ফোনটাতে স্ন্যাপড্র্যাগনের প্রসেসর ইউজ করা হয়েছে আর স্যামসাং এই ফোনে ৭,০০০ mAh এর ব্যাটারি দিচ্ছে, ৭,০০০। আর এছাড়াও স্যামসাং এর যে ফিচার্স গুলো সব ফোনেই থাকে সেটা হচ্ছে স্যামসাং এর নিজস্ব একটা অ্যামোলেড ডিসপ্লে থাকবে। স্যামসাং এর আমার ফোনগুলো ডিসপ্লের জন্যই মেনলি ভালো লাগে। দেখা যাক এই ফোনে আর স্পেশাল কি কি ফিচার্স আছে, আর এই ফোনে নক্স সিকিউরিটি ফিচার্স থাকে কিনা সেটাও দেখার আছে, কারণ এম সিরিজ এর ফোনে অলরেডি স্যামসাং এই নক্স সিকিউরিটি দেওয়া শুরু করে দিয়েছে, এবার এই ফোনটাতে দেখতে হবে নক্স সিকিউরিটি থাকে কিনা। আর OnePlus Nord কে কম্পিট করার জন্য পোকো একটা ফোন খুব তাড়াতাড়ি ইন্ডিয়াতে লঞ্চ করবে। এই ফোনটা অনেকে বলছিল পোকো F2 হতে পারে, বাট না, পোকোর যা লিক আর টিজার বেরোচ্ছে সেগুলো দেখে আমার মনে হয় এই ফোনটা পোকো X3 হতে পারে। আর কিছু লিক্স জানা গেছে যার মধ্যে এই ফোনটাতে ১২০Hz অ্যামোলেড ডিসপ্লে হবে আর সাথে পাঁচোল ডিসপ্লে হবে, পিছনে ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরাও থাকবে। আর আরেকটা কথা, এই ফোনটাতে স্ন্যাপড্র্যাগনের কোনো প্রসেসর থাকবে বলে আমার মনে হয় না, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এখানে মিডিয়াটেকের প্রসেসরই ইউজ করা হবে, কারণ বেশ কিছুদিন আগে পোকোর CEO একটা টুইটে বলে দিয়েছিল স্ন্যাপড্র্যাগনের প্রসেসর অনেক দাম, তো আমরা স্ন্যাপড্র্যাগনের প্রসেসর ইউজ না করে মিডিয়াটেকের প্রসেসর ইউজ করব। মিডিয়াটেক হোক স্ন্যাপড্র্যাগন হোক কিছুই যায় আসে না, একটা ভালো প্রসেসর কম দামের মধ্যে লঞ্চ করাই হলো আসল কথা,
দেখা যাক এই ফোনে কি প্রসেসর থাকে, আর কোনো লিকস পেলে সেটা অবশ্যই টেক নিউজে আমি জানিয়ে দেবো। আর রিয়েলমির দিক থেকে নেক্সট নিউজ আসছে, ওয়ানপ্লাস নট লঞ্চ হওয়ার পর থেকে এই রেঞ্জে একটা কি বলবো, এই রেঞ্জটার মধ্যে সব মোবাইল কোম্পানি ফোন লঞ্চ করার জন্য পড়ে রয়েছে। কিছুক্ষণ আগে বললাম পোকো নিউজটা, তো এখন রিয়েলমিও এই রেঞ্জের মধ্যে একটা ফোন লঞ্চ করবে, যে ফোনটাতে মেবি হায়ার রিফ্রেশ রেটও থাকবে আর অ্যামোলেড ডিসপ্লে থাকবে। আর রিয়েলমি একসাথে রিয়েলমি 7 সিরিজ, মানে রিয়েলমি 6 এর পরে রিয়েলমি 7 আর রিয়েলমি 7 প্রো এই ফোন দুটো লঞ্চ করবে। আর সাথে আর একটা লিক বেরিয়েছে যেখানে বলছে রিয়েলমি X7 সিরিজও লঞ্চ হবে। তো দেখা যাক কি হয়। তবে রিয়েলমি 7 সিরিজের কিছু স্পেসিফিকেশন আর ফিচার্স অলরেডি লিক হয়ে গেছে, যেমন রিয়েলমি 7 এই ফোনটাতে IPS LCD ডিসপ্লে হবে, সাথে 90Hz রিফ্রেশ রেট থাকবে, আর পিছনে 64MP ক্যামেরা থাকবে। আর রিয়েলমি 7 প্রো এই ফোনটাতে মেবি অ্যামোলেড ডিসপ্লের সাথে 60Hz রিফ্রেশ রেট থাকবে। আর রিয়েলমি X7 সিরিজের এখনো কোনো লিকস কনফার্ম হয়নি, আর কনফার্ম হলে নেক্সট টেক নিউজে আমি অবশ্যই জানিয়ে দেবো। আর রিয়েলমির কথা যখন হচ্ছে, আমার রিয়েলমি 6 প্রো এর আনবক্সিং ভিডিও আর ক্যামেরা টেস্টের ভিডিওটা দেখেছো? যদি না দেখে থাকো আমি উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, চেক ইট আউট। আর রিয়েলমি বাজেট সিরিজ, মানে যে ফোনগুলো আন্ডার 15,000 বা 10,000 এ বেরোয়, মানে রিয়েলমি সি সিরিজ, এই সি সিরিজে আরো বেশ কটা ফোন সেপ্টেম্বরের শেষে বা কালী পুজোর আগে আগে লঞ্চ হতে পারে। জানি না রিয়েলমি এই সি সিরিজ নিয়ে কি করছে বা কেনই বা করছে, একটার পর একটা ফোন লঞ্চ করে যাচ্ছে সেম স্পেসিফিকেশন নিয়ে, নিজেদের কোম্পানির ফোনেরাই নিজেদের কোম্পানির ফোনের সাথে কম্পিট করছে এখন রিয়েলমি। তো দেখা যাক কি হয়। রিয়েলমি C15 তো অলরেডি লঞ্চ হয়েছে, এবার রিয়েলমি 17, C17, C18, C19, C20 যা খুশি লঞ্চ হওয়ার হোক, এই সিরিজটার উপর থেকে সবারই প্রায় এক্সপেকটেশন উঠেই গেছে। জানি না এই ফোনগুলোতে কোনো স্পেশাল কিছু থাকবে কিনা, যদি আবার এই রিয়েলমি C15 আর C12 এর মতো করে তাহলে অবভিয়াসলি সবারই হতাশই হবে। আর আজকের সবচেয়ে ইন্টারেস্টিং নিউজ হলো আসুসের জেনফোন 7, এই ফোনটা লঞ্চ কনফার্ম হয়ে গেছে। এই ফোনটার কিছু রেন্ডার ইমেজ লিক হয়েছে, আর রেন্ডার ইমেজই নয়, সাথে বেশ কিছু বক্সের ইমেজ আর ফোনটার রিয়েল ইমেজও লিক হয়ে গেছে। আমি স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা দেখুন, পিছনে ফ্লিপেবল ক্যামেরা রয়েছে আর তার মধ্যে ট্রিপল ক্যামেরা রয়েছে। আর রিয়েলমি তার সি সিরিজে যেরকম ভাবে একের পর এক ফোন লঞ্চ করছে, আর রেডমি সেম জিনিস করছে 9 সিরিজে, 27 আগস্ট রেডমি 9 আবার লঞ্চ করবে। এই ফোনটাতে হিলিও G35+ প্রসেসর থাকবে, HD+ এর ডিসপ্লে হবে, 5000mAh এর ব্যাটারি, পিছনে ডুয়েল ক্যামেরা থাকবে, আর সামনে একটা 5MP ক্যামেরা থাকবে। পিছনের ক্যামেরা এখনো কত মেগাপিক্সেল কোন রকম কনফার্ম নিউজ আসেনি, তো দেখা যাক এই ফোনটাতেও কি হয়। রেডমি 9 সিরিজে এতগুলো ফোন লঞ্চ হয়ে গেছে আর সবকটা ফোনের স্পেসিফিকেশন আর প্রসেসর প্রায় সেম, কেন করছে সব কোম্পানি এটা জানা নেই। আর হ্যাঁ, এই ফোনটার দাম মেবি 8,000 থেকে 9,000 এর মধ্যে হবে। তো নেক্সট নিউজ হলো জামের দিক থেকে, হ্যাঁ জাম, ওই যে কালো কালো খায় না, হ্যাঁ ওই জামের দিক থেকে, সরি ব্ল্যাকবেরির দিক থেকে। ব্ল্যাকবেরি অনেক বছর হলো TCL এর সাথে পার্টনারশিপ করে অলরেডি ডুবে গেছে, তো এবার ব্ল্যাকবেরির সাথে আর একটা নতুন কোম্পানি পার্টনারশিপ করছে, কোম্পানির নাম হলো অনওয়ার্ড মোবিলিটি। আবার তারা একসাথে একটা ব্ল্যাকবেরির ফোন লঞ্চ করবে, সেই ব্ল্যাকবেরির আগের ফোনগুলোর মধ্যে কোয়ার্টি কিবোর্ডের একটা ফোন থাকবে, তবে শোনা যাচ্ছে এই ফোনটাতে 5G হবে। এবার দেখা যাক আর কি কি স্পেসিফিকেশন থাকে, আর কোনো লিকস বা রুমার্স যদি সামনে আসে অবভিয়াসলি আপনাদেরকে টেক নিউজেই জানিয়ে দেবো। আর নেক্সট টেক নিউজগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে নিন। আর ইন্ডিয়াতে 5000mAh এর ব্যাটারির ট্রেন্ড সবার প্রথম কে এনেছিল মনে আছে? স্যামসাং বা রেডমি, শাওমি, এরা কেউ না, জিওনি। হ্যাঁ জিওনি এনেছিল, তো তারপর থেকে জিওনির ফোনগুলো মার্কেটে তেমন কেউ কেনেও নি, আর আস্তে আস্তে মার্কেট থেকে জিওনির ফোনগুলো সেভাবে সরেই গেছিল। বাট এবার মনে হচ্ছে জিওনির একটা ফোন ইন্ডিয়াতে খুব ভালো স্পেসিফিকেশন নিয়ে লঞ্চ করবে। এই ফোনটাতে মেবি 6000mAh এর ব্যাটারি বা 7000mAh এর ব্যাটারি হতে পারে, তবে এই দুটোর মধ্যে একটা কোনোটা হবে, 6000 বা 7000। মানে জিওনির একটাই মেন মোটো ছিল, সেটা হলো বড় ব্যাটারি প্লাস বড় ডিসপ্লে। এই ফোনটাও সেম হবে, কিন্তু মনে হয় না প্রসেসর তেমন একটা ভালো হবে। দেখা যাক জিওনি এবার কি করে। তো আজকে সবচেয়ে স্যাড নিউজ হলো জিও মেবি টিকটকে ইনভেস্ট করতে চলেছে। আমি আগে টেক নিউজেই বলেছিলাম
জিও কে টিকটক একটা মেইল করেছে যেখানে তারা বলছে যে তাদের কোম্পানিতে ইনভেস্ট করতে, যাতে টিকটক আবার ইন্ডিয়াতে লঞ্চ হতে পারে, মানে ব্যান্ডটা যাতে টিকটকের উপর থেকে উঠে যায়। শোনা যাচ্ছে জিও তাতে সাড়া দিয়েছে আর $5 বিলিয়ন তারা সেখানে ইনভেস্ট করবে। আর যদি জিও টিকটকে ইনভেস্ট করেও তাহলে টিকটকের উপর থেকে সমস্ত ব্যান উঠে যাবে, আর তাহলে টিকটকের যা যা ডেটা স্টোরের প্রবলেম ছিল, মানে যেগুলো চায়নাতে স্টোর হতো সেগুলো পুরোটাই ইন্ডিয়াতে স্টোর হবে আর জিওর আন্ডারে সেভ হবে। সো তাহলে ব্যান হওয়ার কোনো প্রশ্নই নেই, কিন্তু টিকটকে যেগুলো হতো দেখা যাক কি হয়। চায়নাতে আইকিউর 5 সিরিজের ফোন, মানে IQ5 আর 5 Pro অলরেডি লঞ্চ হয়ে গেছে। ইন্ডিয়াতেও এই ফোনগুলো খুব তাড়াতাড়ি আসবে। তবে এই ফোনগুলোতে চায়নাতে যে লঞ্চ হয়েছে তার কি কি স্পেসিফিকেশন আর চায়নার দাম অনুযায়ী ইন্ডিয়াতে কি দাম হতে পারে সেটা বলিনি। এই ফোনটাতে 6.5 ইঞ্চিস এর অ্যামুলেট স্ক্রিন ইউজ করা হয়েছে আর সাথে 765 প্রসেসর ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন এর, UFS 3.1 স্টোরেজ ইউজ করা হয়েছে। IQ5 Pro-তে 120W এর চার্জার, মানে যেটা লেটেস্ট ইনোভেন্ট হয়েছে সেটা ইউজ করা হয়েছে, আর বাকি স্পেসিফিকেশন প্রায় সেম। IQ5 এর দাম প্রায় ইন্ডিয়াতে যদি ইন্ডিয়ান কারেন্সিতে যদি কনভার্ট করা হয় তাহলে 43,000 টাকার কাছাকাছি হবে। আর IQ5 Pro এই ফোনটাকে যদি ইন্ডিয়ান কারেন্সিতে, মানে এই ফোনটার দাম যদি ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করা হয় তাহলে এই ফোনটার দাম প্রায় 54,000 টাকার মতো হবে। সো দেখা যাক কি হয়। তবে একটা কথা, ইন্ডিয়াতে যদি ফোনগুলো আসে তাহলে এর চেয়ে একটু কম দামেই আসবে। ডিড ইউ নো আমরা যে সোয়াইপ টু আনলক এই ফিচার্সটা ফোনে ইউজ করি, এটা সবার প্রথম কোন কোম্পানি কত সালে নিয়ে এসেছিল? 2004 সালে এই ফিচার্সটা সবার প্রথম এসেছিল, আর যে কোম্পানি এই ফিচার্সটাকে নিয়ে এসেছিল তার নাম হলো NewNew N1। এই ফোনটাতে এই ফিচার্সটা সবার প্রথম এসেছিল। সো ব্যাস আজকের জন্য এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলে যদি নতুন হও তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অল করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন।